আরেক ভাই প্রশ্ন করেছেন যে একটি প্রাণী খাজলি রোগে আক্রান্ত, এই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে? আসলে ভাই এই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে কিনা বুঝতে হবে যে খাজলি রোগের কারণে এই প্রাণী দুর্বল হয়ে গিয়েছে কিনা। যদি এই পরিমাণ দুর্বল হয়ে যায় যে কুরবানির স্থানে নিজে থেকে যেতে পারে না, তাহলে এই প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। আর যদি এতটা দুর্বল না হয়ে থাকে তাহলে জায়েজ হবে। ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠায় মাসালাটি আছে।